আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো কলকাতা স্টাইলের মুরগির কোরমা। এই মুরগির কোরমা তৈরি করার জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি আধা কেজি পরিমাণের মুরগির মাংস। এখন আমি এতে অ্যাড করে দিচ্ছি 2 টেবিল চামচ টক দই। টক দইটা পানি ছাড়া যে ঘন টক দই হয় সেটা ব্যবহার করাই এই রেসিপির জন্য বেটার। এখন আমি এতে অ্যাড করে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন টক দই আর লবণ দিয়ে আমি মুরগিটাকে ভালোভাবে মাখিয়ে 15 থেকে 20 মিনিট ম্যারিনেট করার জন্য রেখে দিব। এখন ছোট্ট একটি আদার টুকরাকে আমি চামড়া ছাড়িয়ে ভালোভাবে মিহি করে কেটে নিচ্ছি। আমি যেহেতু কোনো বাটা মশলা ব্যবহার করব না তাই আদা রসুনটাকে খুব মিহি করে কেটে নিতে হবে। এখন 3 কোয়া রসুনকে আমি এভাবেই চামড়া ছাড়িয়ে ছুরির সাহায্যে শুধু একটু থেতলে নিব। মনে রাখবেন খুব বেশি যেন না থেতলে যায় রসুনটি। এতে আমি আরো ব্যবহার করব 1 কাপ পরিমাণে পেঁয়াজ, 3টি ছোট দারচিনির টুকরা, 4টি লবঙ্গ, 6-7টি শুকনা মরিচ, 3টি এলাচ এবং ওই যে আদা আর রসুন এবং 1টি বড় তেজপাতা। এখন 1টি পাত্রে তেল দিয়ে দিলাম। তেলটি গরম হয়ে গেলে আমি এতে 1-1 করে আমার গরম মশলা অ্যাড করব। তেজপাতা দিয়ে দিলাম, ছোট ছোট 3টি দারুচিনির টুকরা, দিয়ে দিলাম 4টি লবঙ্গ, 3 টুকরা এলাচ আর 6-7টি ছোট ছোট শুকনা মরিচ। এখন আমি এতে দিয়ে দিচ্ছি ম্যারিনেট করে রাখা মুরগিটা। এখন আমি একে 5 থেকে 7 মিনিট খুব ভালোভাবে ভেজে নিব। এখন আমি এতে অ্যাড করে দিচ্ছি ওই পেঁয়াজ কুচি করে রাখা, আদা কুচি করে রাখা এবং রসুন। এখন আমি একে খুব ভালোভাবে কষিয়ে নিব। এভাবে 10 থেকে 12 মিনিট কষানোর পর আমি এতে লবণ অ্যাড করব। লবণটা আপনারা একটু টেস্ট করেই অ্যাড করবেন, কারণ লবণটা আপনাদের সবারই স্বাদের ব্যাপার। লবণটা অ্যাড করার পরে আমি এটাকে আরও কিছুক্ষণ কষিয়ে নিব। এখন আমি একে ঢেকে কিছুক্ষণ সেদ্ধ হতে দিব। দেখেন দর্শক, 10 মিনিট পরে কি পরিমাণে পানি এর থেকে বের হয়ে এসেছে। এখন আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে এতে আমি অ্যাড করব আমার সেই জাদুকরি মশলাটা, যেটা এই মুরগির টেস্ট অনেক বাড়িয়ে দিবে। মূলত এই জাদুকরি মশলাটাই এই মুরগির কোরমার চাবি। সেটা হচ্ছে 1 চা চামচ ভাজা জিরের গুঁড়ো। এই ভাজা জিরের গুঁড়োটা দেওয়ার পরে আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে একে আবার ঢাকনা দিয়ে কিছুক্ষণ সিদ্ধ হতে রেখে দিব। এখন দেখেন কিছুক্ষণ পর তেলটা যখন মুরগির গায়ে গায়ে চলে এসেছে, তখন কিন্তু আপনারা আঁচটা একেবারে কমিয়ে ভালোভাবে একে আরো কিছুক্ষণ সিদ্ধ হতে দিবেন। এই কোরমাটা কিন্তু পোলাও, খিচুড়ি অথবা সাদা ভাতের সাথেও অনেক ভালো লাগে। এখন আমি এটাকে তুলে সার্ভ করে নিচ্ছি। আপনারা সবাই বাসায় এই রেসিপিটা না তৈরি করলে আপনারা বুঝবেনই না আসলে এর স্বাদ কতটা মজার হয়েছে।